রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত রিস 24 দিনের সংবাদে সঙ্গে রয়েছে আমি ফারদাস জুই। শিরোনাম দেখছিলেন এবারে বিস্তারিত। হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরি আর নেই। বৃহস্পতিবার বেলা 11:30টায় তিনি ইন্তেকাল করেন। ইনালিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন। তার লাশ হাটহাজারী মাদ্রাসায় নিয়ে যাওয়া হয়েছে। মাদ্রাসায় প্রথম জানাজা হবে সন্ধ্যা 7:30টায়। এছাড়া ফটিকছড়িতে দ্বিতীয় জানাজা হওয়ার কথা রয়েছে। হেফাজতে ইসলামের নেতারা জানান, সকালে হাটহাজারী মাদ্রাসায় স্ট্রোকে আক্রান্ত হন জুনায়েদ বাবুনগরি। সেখান থেকে চট্টগ্রাম শহরের হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বাবুনগরীকে। 67 বছর বয়সে হেফাজতে ইসলামের এই নেতা দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি, ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছিলেন। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, বাবুনগরীর জানাজা কখন শুরু হবে, সবশেষ কি খবর রয়েছে বিষয়ে? সবশেষ জয় ধন্যবাদ আপনাকে। সবশেষ খবর হচ্ছে সন্ধ্যা 7:30টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে হাটহাজারী মাদ্রাসা, যে মাদ্রাসার শিক্ষা পরিচালক ছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। আর আপনি যেমনটি তথ্য জানিয়েছেন ঠিক সেরকমটি, 12:30টায় তিনি এখানে মারা যান। তার দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে আক্রান্ত ছিলেন, বিভিন্ন অসুখে তিনি ভুগছিলেন, বার্ধক্যজনিত নানা জটিলতা, ডায়াবেটিক্স সহ এগুলো ছিল তার। কিছুদিন আগে তিনি তো আজকে তার অবস্থার তিনি 8 আগস্ট করোনা ভাইরাসের টিকা নেন। তার শারীরিক অবস্থা যেহেতু আগে থেকেই খারাপ ছিল, নানা ধরনের অসুখ সহ বিভিন্ন রোগে তিনি আক্রান্ত ছিলেন। আজকে তার অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে আনা হয়। আনার পর এখানে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন যেটি তার মূলত অসুস্থতার কারণে মৃত্যু। আর তার নামাজে জানাজা তার দীর্ঘদিনের কর্মস্থল যেটি হাটহাজারী মাদ্রাসা বলা হয়, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, সেই মাদ্রাসা অনুষ্ঠিত হবে। কিছুক্ষণ আগে তার করে মাদ্রাসার উদ্দেশ্যে যাত্রা করেছে। আমরা একটু কথা বলতে চাই, আপনার পরিচয় দিয়ে যদি একটু বলেন। আমার নাম হচ্ছে দিদারুল মাওলা, ইসলাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল। আমি আমাদের ওস্তাদ জি হযরত মাওলানা বাবুনগরী সাহেব ইন্তেকাল করছেন, এখানে আরসি দেখার জন্য। আচ্ছা আচ্ছা, জানাজার ব্যাপারে বলেন। জানাজার ব্যাপারে এখনো আমাদের হাটাদারি কোনো ফাইনাল ওখানে বৈঠক বসছেন, ওখান থেকে এখনো কোনো ডিক্লার আমাদের কাছে আসেনি। ওখানে আসলে আমরা কনফার্ম করতে পারবো, এখনো সেটা জানি না। আমরা কথা বলছিলাম একজন আল্লামা বাবুনগরীর একজন ছাত্রের সঙ্গে, তিনি যেমনটি বললেন 7:30টায় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে হাটহাজারী দারুল মঈনুল ইসলাম যে মাদ্রাসাটি রয়েছে হাটহাজারী, সেই মাদ্রাসা। এবং সেখানেই এখন মূলত ওই চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা এবং মাওলানা বাবুনগরীর যারা অনুরাগী ভক্ত রয়েছেন এবং হেফাজতে ইসলামের যারা নেতাকর্মী রয়েছেন, তারা এখানে মূলত সেই উদ্দেশ্যেই যাত্রা করছেন। আপনি জানেন যেহেতু লকডাউন নেই, এখন গাড়ি ঘোড়াও চলছে, যাতায়াতের সুবিধা আছে এবং চট্টগ্রাম নগরীতেও কিন্তু বিভিন্ন অংশে আমরা যানজটও দেখতে পেয়েছি। তো 12:30টার দিকে তিনি মারা গেছেন এই হাসপাতালে আনার পথে, বা হাসপাতালে আনার পর বলেছেন যে তিনি মারা গেছেন। তবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7:30টায়, এমনটি হেফাজতে ইসলামের পক্ষ থেকে এবং তার ছাত্র সহ তার মরদেহ, তার লাশ একবার দেখার জন্য। তো এর মধ্যে তাকে নিয়ে, তার মরদেহ নিয়ে রওনা হয়েছেন তার তার সাতসঙ্গী সাথী যারা আছেন, যারা তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন, এবং হাটহাজারী মাদ্রাসার অন্যান্য শিক্ষক যারা আছে তারা, আমরা দেখেছি এর মধ্যে লাশটি নিয়ে হাটহাজারী মাদ্রাসার উদ্দেশ্যে তারা চলে গেছেন। তো এই ছিল আমার কাছে জুই। জায়েদ, ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী শেখ জায়েদ। এবার অন্যান্য প্রসঙ্গ। ঢাকায় চলচ্চিত্রে আলোচিত ও বিতর্কিত চিত্রনায়িকা শামসুন নাহার স্মৃতি ওরফে পরিমনির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রিমান্ড ও জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আদালত আবারও পরিমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত এই রিমান্ডের আদেশ দেন। এর আগে বেলা 11:45 আদালতে পরিমনির শুনানি শুরু হয়। এদিন সকাল 8:25 কাশিমপুর মহিলা কারাগার থেকে তাকে আদালতের হাজতখানায় নিয়ে আসা হয়।
পরিমনির আইনজীবী জানান আদালতে নিজেকে অসুস্থ দাবি করেন অভিনেত্রী। সে কিন্তু এখনো বলে নেই যে এই যে মাদকগুলি সে কোত্থেকে পেয়েছে, কারা যোগান দিয়েছে, এই কথাগুলি উৎসটা কিন্তু সে বলে নেই। আমি এই জন্যই পুলিশ রিমান্ড চেয়েছে, আদালত সন্তুষ্ট হয়ে একদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। সে বাটিক রোগে আক্রান্ত এবং সে মানসিকভাবে এবং শারীরিকভাবে সে দুর্বল হয়ে পড়েছে। এই অবস্থায় একজন মহিলা, সে একজন মহিলা এবং একজন চিত্রনায়িকা, এইটা বিবেচনা করে তাকে জামিন দেওয়া হোক। ষড়যন্ত্রমূলক মামলা থেকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েন্স ওভার আরভিরকে অব্যাহতি দিয়েছেন আদালত। মোশাররফ জাহান মুনিয়া আত্মহত্যা প্ররোচনা মামলায় পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা করে বুধবার এই আদেশ দেন মহানগর হাকিম রাজেশ চৌধুরী। একই সাথে পুলিশের প্রতিবেদনের বিরুদ্ধে মুনিয়ার বোন ইশরাত জাহানের দেয়া নারাজি আবেদনও খারিজ করেছেন আদালত। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। গত 26 এপ্রিল রাজধানীর গুলশানের একটি বাসায় মোশাররফ জাহান মুনিয়া নামের এক তরুণের মৃত্যুর ঘটনায় আত্মহত্যা প্ররোচনা মামলা করেন তার বোন ইশরাত জাহান। মৃত্যুর পরপরই গুলশান থানায় তড়িঘড়ি করে করা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে অভিযুক্ত করা হয় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভিরকে। এরপর পুলিশ দীর্ঘ 3 মাস তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদন পাওয়ার পর আদালত সময় নিয়ে তা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। এরপর মামলার অভিযোগ থেকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভিরকে অব্যাহতি দিয়ে বুধবার আদেশ দেন ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী। মামলাটিকে ষড়যন্ত্রমূলক বলেও উল্লেখ করেন আদালত। রাজধানীর গুলশান থানার আত্মহত্যা প্ররোচনা মামলার অভিযোগের দায় থেকে অব্যাহতি পেয়েছেন বসুন্ধরা গ্রুপের MD জনাব সায়েম সোভান আনভির সাহেব। এর আগে গুলশান থানা পুলিশ এ মামলার ঘটনা তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন এবং চূড়ান্ত প্রতিবেদনে তাকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন। কারণ তদন্তকালীন সময় তদন্ত কর্মকর্তা এই আত্মহত্যা প্ররোচনার কোনো অভিযোগের সাথে জনাব ছায়ান সোভান আনভিরের কোনো সম্পৃক্ততা পাননি। একই সঙ্গে পুলিশের প্রতিবেদনের বিরুদ্ধে মুনিয়ার বোন নুসরাত জাহানের দেয়া নারাজি আবেদন যৌক্তিক কারণ না থাকায় তা খারিজ করে দেন আদালত। নারাজি দরখাস্তের জমা দেওয়ার পরে বাদী মাননীয় আদালতে হাজির হয়েছিলেন, মানে বাদী মাননীয় আদালতে হাজির হওয়ার পরে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী তার জবানবন্দি গ্রহণ করেছেন। জবানবন্দি গ্রহণ করার পরে তার আইনজীবীরা নারাজি দরখাস্তের পক্ষে শুনানিও করেছেন। বাদী পক্ষের যে নারাজি দরখাস্ত তাতে যথোপযুক্ত কারণ না থাকায় সে দরখাস্ত নামঞ্জুর করা হলো। পুলিশের তদন্ত প্রতিবেদন অনুযায়ী মামলাটি তদন্তকালে সংগৃহীত সাক্ষ্য প্রমাণ, ময়নাতদন্তের প্রতিবেদন, ফরেন্সিক পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করেন তদন্ত কর্মকর্তা। ঘটনাস্থল, ফ্ল্যাট মালিক সহ অন্যান্য সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করা হয়। এমনকি তদন্তকারী কর্মকর্তা মুনিয়ার শিক্ষা প্রতিষ্ঠানেও তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। মামলার বাদী অভিযোগের সপক্ষে কোনো দালিলিক, প্রত্যক্ষ বা পরোক্ষ, মৌখিক বা আইনানুক সাক্ষ্য বা ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে না পারায় মামলার তদন্ত কর্মকর্তা গত 19 জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। হাবিবুল ইসলাম হাবিব, News24, ঢাকা। করোনার সংকটে দীর্ঘ সময়ে বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে দেশের সব পর্যটন কেন্দ্র। পরপর 2 বছর মৌসুমে ব্যবসা না হয় অনেকটাই ভঙ্গুর দশায় শিল্পে। হোটেল মোটেল মালিকরা কোনো রকমে ব্যবসা টিকিয়ে রেখেছেন, যারা শ্রমিক তারা অনেকে অন্য কাজে ইতোমধ্যে যোগ দিয়েছেন। এমন অবস্থায় সীমিত পরিসরে পর্যটন কেন্দ্র চালু হয় খুশি হলেও ক্ষতি পোষাতে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার প্রস্তুতি সংশ্লিষ্টদের। আইবুল ইসলাম, সৈয়দ রাসেল ও সৈয়দ বৈতুলালির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বেশ কিছুদিনের এই শান্ত সৈকত অনেকের আরাধ্য হলেও পর্যটন কেন্দ্রিক ব্যবসায়ীদের কাছে আয়ের উৎস হারানোর নামান্তর। করোনার সাম্প্রতিক ঢেউয়ে দেশব্যাপী পর্যটন বন্ধ হয় গেল এপ্রিল থেকে। এর আগে গেল বছরও প্রধান মৌসুমে ব্যবসা হয়নি কারো, তাই আজ থেকে সব বিধি মেনে ব্যবসা চালাতে চান হোটেল মালিকরা। 100% স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেক হোটেলের অর্ধেক রুম আমরা বিপণনের জন্য, বিক্রির জন্য, সেবার জন্য উন্মুক্ত করব।
পর্যটনের দ্বিতীয় প্রধান কেন্দ্র সিলেটের হোটেলগুলোতে কর্মচাঞ্চল্য ফিরেছে। ধুয়ে মুছে সব ঠিক করা হয়েছে অতিথিদের জন্য। এতদিনের ক্ষতি পোষাতে প্রায় সব ব্যবস্থাই করেছেন সংশ্লিষ্টরা। এছাড়া ব্যবসা বাড়াতে নতুন পণ্যে সেজেছে হস্তশিল্প ও বুটিক শপ। যদি আমাদের গেস্টরা আসেন, আমরা ওয়েলকাম জানানোর জন্য আমরা প্রস্তুত আছি। আমরা আশাবাদী, সরকার যদি এই পর্যটন স্পট খোলা রাখে তাহলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। বন আর বন্যপ্রাণীর অভয়ারণ্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও একইভাবে প্রস্তুত সবকিছু। ছোট থেকে শুরু করে বিলাসবহুল সব হোটেলেই সাত সাত রব। আমরা সরকারের কাছে দাবিও জানাই যে শুধু পর্যটন স্পটগুলো খুলে দিলে হবে না, তার অবকাঠামোগত উন্নয়নটাও করতে হবে। পাশাপাশি এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকেও আমি মনে করি প্রণোদনার আওতায় এনে সরকারি সাহায্য প্রয়োজন। পর্যটন কেন্দ্রগুলোয় স্বাস্থ্যবিধি সহ সরকারি সব বিধিনিষেধের ব্যাপারে কঠোর থাকার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। পর্যটনের সাথে যারা যুক্ত রয়েছে দায়িত্বটি তাদের হাতে চলে গেল, অর্থাৎ তারা যদি দায়িত্বশীলতার সাথে এই গুরু দায়িত্ব পালন না করে তাহলে আগামী দিনে হয়তো যদি আমাদের এই পজিটিভিটি রেটটা বেড়ে যায় তাহলে সরকার আবারও বন্ধ করে দিতে বাধ্য থাকবে। বিদেশি পর্যটক কম আসলেও দেশের অভ্যন্তরে পর্যটন শিল্পে বছরে হাজার কোটি টাকা লেনদেন হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শতভাগ যাত্রী নিয়ে বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীর সড়কগুলোতে শতভাগ গণপরিবহন চলাচল শুরু হয়েছে। গত 11 আগস্ট থেকে শতভাগ যাত্রী নিয়ে অর্ধেক গণপরিবহন চলাচল করছিল। এদিকে সড়কে শতভাগ গণপরিবহন চলাচলের বিষয়ে বেশ কিছু নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। সংস্থার পরিচালক শীতাংশ শেখর বিশ্বাসের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না এবং দাঁড়িয়ে কোনো যাত্রী বহন করা যাবে না, আগের ভাড়ায় গণপরিবহন চলবে। গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার, কন্ডাক্টর সবার মাস্ক পরা ও ব্যবহার নিশ্চিত করতে হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। তবে আজ শতভাগ গণপরিবহন চালুর পর স্বাস্থ্যবিধির বালাই ছিল না কোথাও। রিক্সায় গেলে 50-60 টাকা করে লাগে, প্রতিদিন দেয় আছে 200-300 যায়, বাসে গেলে দেয় আছে 100 টাকাই হয়ে যায়। ওই জন্য আর কি ইকোনমিক্সের দিক দিয়ে ঠিক আছে। এর আগে অনেক প্রতিবন্ধকতা ছিল, সেই প্রতিবন্ধকতা এখন আর নাই। আমি খুব সহজে আসছি, আবার ফিরেও যাবো খুব সহজেই। গাড়ি চলুক, আমরা চাই সবাই সামাজিকভাবে চল্লা ফিলা খাইতে পারবো, নাহলে তো না খাইয়া মোরা যাবো। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজবুল হুদা। নাজবুল, সড়কের কি অবস্থা দেখতে পাচ্ছেন আর গণপরিবহন শতভাগ চালুর পর স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে? ধন্যবাদ আপনাকে। যেমনটি আপনি বলছিলেন, এই মুহূর্তে রয়েছি আমি টুঙ্গী আশুলিয়া মহাসড়কে। সেই সড়কের অবস্থা কিন্তু এখন দেখছেন যে শতভাগ কিন্তু আপনার পরিবহন চলছে এবং সেখানে কিন্তু যে আপনার সকাল থেকে আমরা দেখছি যে শতভাগ পরিবহন এই রোড দিয়ে চলছে এবং আগে থেকে কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু পরিবহনের সংখ্যা একটু বেশি এবং সামাজিক দূরত্ব আসলে তারা মানছে না এবং পরিবহন আপনি দেখছেন যে সব ধরনের পরিবহনই কিন্তু এখন চলছে এবং 50% এর আগে আপনারা জানেন যে খুলে দেওয়া হয়েছে, এখন থেকে কিন্তু পুরাদমে পরিবহন চলছে এবং ছোট বড় এবং সব পরিবহনই কিন্তু এখন মহাসড়কে এবং আঞ্চলিক সড়কগুলোতেও কিন্তু একই অবস্থা যে সড়কে রয়েছে। এবং এই সড়কে কিন্তু আপনি জানেন যে প্রচুর সকাল থেকেই কিন্তু প্রচুর যানজট রয়েছে টুঙ্গী আশুলিয়া মহাসড়কে এবং এই সড়কে কিন্তু আপনি দেখছেন যে যেহেতু বিভিন্ন পয়েন্টে কিন্তু এমনি রাস্তা সংস্কারের কাজও হচ্ছে, এছাড়াও কিন্তু ভাঙা এবং খানাখন্দর কারণে বড় বড় গর্ত হয়ে গেছে, যার কারণে আসলে পরিবহন কিন্তু ধীরগতিতে চলছে এবং যানজটও লেগে আছে। এছাড়াও এই সড়কে কিন্তু এখন দেখছেন যে প্রচুর গাড়ির চাপ রয়েছে, সেই গাড়িগুলি আপনি দেখছেন যে এখন সব ধরনের পরিবহনই আসলে চালু, যার কারণে আসলে মূলত পরিবহনগুলি চলছে, যার ফলে আসলে যে সড়কের অবস্থা দেখছেন যে অন্য অন্য দিনের থেকে আজকে কিন্তু সড়কের চিত্র কিন্তু একটু ভিন্ন, যেহেতু সেই সড়কগুলোতে আসলে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে এবং সড়কে যাতে যানজট সৃষ্টি না হয় এবং সামাজিক দূরত্ব মেনে আসলে তাদেরকে বলা হচ্ছে, আসলে সামাজিক দূরত্ব আসলে মানছে না এবং পরিবহনে যে ভিতরে কিন্তু হ্যান্ড স্যানিটাইজ এবং মাস্ক মানে কেউ কেউ পরেছে এবং কেউ কেউ পড়ছে না, এই নিয়েই আসলে মূলত আপনার সড়কের বেহাল অবস্থা। এবং বেহাল অবস্থা বলতে যেরকম লোকজন আপনি দেখছেন যে সড়কে যে পরিমাণ মানুষ বের হওয়ার কথা তার থেকে অন্য অন্য দিনের থেকে কিন্তু আজকে একটু বেশি এবং যেহেতু অফিসের আজকে শেষ কার্য দিবস এবং
আগামীকাল থেকে কিন্তু আসলে পুরাদমে যেহেতু ছুটি থাকবে সে কারণে লোকজনও অনেকেই আসলে বের হয়েছে এবং যে যেভাবে পারছে সে সেভাবে আসলে বাড়ি কিংবা অফিস যে অফিস বা বাড়ি যেখানেই যাচ্ছে এবং সড়কে কিন্তু প্রচুর চাপ রয়েছে। এই ছিল আমার কাছে টুঙ্গি আশুলিয়া মহাসড়কের লকডাউনের সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল হুদা। এবার করোনা পরিস্থিতি। সারা দেশে কমেছে করোনার প্রকোপ। গেল কয়েকদিন ধরে বিভিন্ন জেলায় করোনা আক্রান্ত ও মৃত্যুর হার নিম্নমুখী। চব্বিশ ঘন্টায় করোনা উপসর্গে দেশের কয়েক জেলায় প্রাণ হারিয়েছেন 75 জন। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে করোনা ও উপসর্গে 9 জনের মৃত্যু হয়েছে। এই হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 30 জন। চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে 6 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 7 জনের মৃত্যু হয়েছে। বরিশালের করোনা ওয়ার্ডে 8 জনের মৃত্যু হয়েছে। এছাড়া সাতক্ষীরায় 1 জন, কুষ্টিয়ায় 3 জন, যশোরে 5 জন, ঝিনাইদহে 2, টাঙ্গাইলে 4 জন মারা গেছেন। হাসপাতালগুলোতে নতুন রোগীর চাপও কমেছে। অবৈধ ব্যানার বিলবোর্ড অপসারণকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় বরিশাল সদর উপজেলা পরিষদ। 3 দফা গুলি ও দফায় দফায় লাঠিচার্জে আহত হয়েছে বিসিসি প্যানেল মেয়র, প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশ সহ অন্তত 80 শতাধিক মানুষ। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন পুলিশ ও প্রশাসন। এই ঘটনাকে উদ্দেশ্যমূলক দাবি করে তদন্ত দাবি করেছেন জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা। রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অবৈধ ব্যানার বিলবোর্ড অপসারণকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় বরিশাল সদর উপজেলা পরিষদ। সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা বলছেন, বুধবার রাত 10:30টার দিকে বিসিসি কর্মীরা উপজেলা পরিষদ চত্বরে বিলবোর্ড অপসারণ করতে গেলে তাদের বাধা দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। এক পর্যায়ে আনসার সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। আনসার বাহিনীর লোকজন গুলি করতেছিল, ওইখানেই বেশ কিছুজন মানুষ আহত হচ্ছে, গুলিবিদ্ধ হয়েছে। মহানগর আওয়ামী লীগ নেতারা বলছেন, সিটি কর্পোরেশনের কর্মীদের উপর গুলির খবর পেয়ে মেয়র ঘটনাস্থলে গেলে তাকে সহ নেতা কর্মীদের লক্ষ্য করে ফের গুলি করে আনসার সদস্যরা। বৃষ্টির মতো গুলি ইউনো সাহেবের অর্ডারে আমাকে মেয়র সাহেবের গায়ে। সংঘর্ষের জেরে হামলা চালানো হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিবুর রহমানের বাড়িতেও। তিনি জানান, রাতে ব্যানার অপসারণে বাধা দেয় কিছু লোক তার উপর চড়াও হয়। আমার পিছন দিকে আসা যখন শুরু করছে তখন আমি বুঝতে পেরেছি যে আমাকে ঘিরে ধরা হচ্ছে, সাথে সাথে আমি আনসার সদস্যকে ইশারা দিলে ওরা চলে আসে। এই ঘটনা খতিয়ে দেখে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন পুলিশ কমিশনার। এখানে আনসার সদস্যরা যারা ছিল, কর্তব্যরত ছিল, তাদের মধ্যে বেশ আহত ছিল এবং সার্বিকভাবে পরিস্থিতি আরও খারাপ। এই পরিস্থিতিতে আমরা এখানে একটু সিকিউর করি, নিরাপত্তা নিশ্চিত করি। আর এই ঘটনায় স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করেছেন সিটি মেয়র। এত বছরে এমন কোনো ঘটনা ঘটে নাই, এইভাবে আমাদের গুলি করা লাগবে, এটা দায়িত্ব আমি আমার মাথা পেতে নিলাম। আমি রেজিগনেশন লেটার দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দিয়ে দেব। বর্তমানে সদর উপজেলা পরিষদ এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, বরিশালের সংঘর্ষের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন বরিশাল প্রতিনিধি রাহাত খান। রাহাত, বরিশালের সংঘর্ষের পরবর্তী আজকের চিত্র জানাবেন আমাদের। ধন্যবাদ জুই। গত রাতের খবর আপনার মাধ্যমে সবাই জেনেছে। এর পরবর্তী ঘটনা হলো আজ সকাল থেকে বরিশালের 2টি বাস টার্মিনাল এবং নৌবন্দর থেকে লঞ্চ বাস যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এমনকি নগরের অভ্যন্তরেও যে 3-হুইলার যানবাহন চলাচল বন্ধ ছিল, কিন্তু 12:30টার পর এটি আসলে চালু হয়ে গেছে, লঞ্চ বাস চলাচল স্বাভাবিক। গতকাল রাতের ঘটনার প্রেক্ষিতে কোতোয়ালি থানায় 2টি মামলা দায়ের হয়েছে। একটি মামলা দায়ের করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুনিবুর রহমান, 30-40 জন নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকশো জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আরেকটি মামলা দায়ের করেছে পুলিশ তার সরকারি কাজে বাধা দেওয়া বা পুলিশের উপর হামলার অভিযোগে, সেই মামলায়ও 30-40 জনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকশো জনকে আসামি করা হয়েছে। এবং এই ঘটনায় পৃথক 2টি মামলায় মহানগর আওয়ামী লীগের সিনিয়র সাধারণ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু সহ মোট 12 জনকে আটকের কথা কিছুক্ষণ আগে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নুরুল ইসলাম আমাদেরকে নিশ্চিত করেছেন। আর কিছুক্ষণ আগে আমরা জেলা
জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, সেই ঘটনার প্রেক্ষিতে আজকে বিভাগীয় এবং জেলা কোর কমিটির কর্মকর্তারা বিভাগীয় কমিশনারের বাসায় বৈঠক করছেন এবং তিনি বৈঠক শেষে আমাদেরকে জানিয়েছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য 10 প্লাটুন বিজিবি চাওয়া হয়েছে, যার মধ্যে 7 থেকে 8 প্লাটুন ইতিমধ্যে বরিশালের পথে রয়েছে এবং বাইরের বিভিন্ন জেলা থেকে 10 জন ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছিল, যার মধ্যে 8 জন ম্যাজিস্ট্রেটকে বরিশাল জেলায় ডিপ্লয়েড করা হয়েছে এবং তারা ইতিমধ্যে আসছেন। জেলা প্রশাসক স্পষ্টতই বলেছেন যে অন্যান্য যে কোনো সময়ের থেকে এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে এবং অন্যান্য সময়ের প্রশাসনের থেকে এই প্রশাসন ব্যতিক্রম আচরণ করবে, সেটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। মোট কথা, বরিশাল শহরের মধ্যে নগরবাসীর মধ্যে আতঙ্ক বা একটি ভীতি কাজ করছে, কারণ গতকাল রাতে যে গুলি হয়েছে আসলে কেন হলো, কারা করলো, কারা হাত হলো, সব কিছু মিলিয়ে আসলে পরিস্থিতি একটু জটিল এবং এটি আস্তে আস্তে হয়তো বা আরও সামনের দিনগুলোতে একটু হালকা হয়ে আসবে। তো এই ছিল বরিশাল থেকে সবশেষ খবর, ফিরছি আপনার কাছে। জয় রাহাত, ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে যারা ছিলেন সহকর্মী রাহাত খান। দিনের সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বরিশালে পুলিশ ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষের ঘটনায় সেটি প্রমাণ হয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত শেষে তিনি এসব মন্তব্য করেন। ফখরুল আরও বলেন, গতকালের ঘটনায় মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের আটক করা হয়েছে, অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবিও জানান দলের মহাসচিব। 25 জনের মতো নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে বাধা দেওয়া হয়েছে। আমরা অবিলম্বে গ্রেফতার, গত পরশু এবং আজকের গ্রেফতারকৃত সকলকে মুক্তি দেওয়ার জন্য দাবি জানাচ্ছি এবং একই সঙ্গে এই মামলাগুলো যে মামলা করা হয়েছে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে, শুধু বরিশাল কেন, সবখানেই এখন আপনার লেট লুজ, এটা হচ্ছে সন্ত্রাসের রাজত্ব। জোর জবরদস্তি বা প্রতিশোধমূলক আচরণ না করার প্রতিশ্রুতি দিলেও আফগানদের দেশ ছাড়তে বাধা দিচ্ছে তালেবান। তবু আফগানবাসীর কাবুল ছাড়ার হিড়িক ঠেকাতে পারছে না সংগঠনটি। এদিকে সম্পর্কের নাগরিককে সরিয়ে নেওয়া পর্যন্ত আফগানিস্তানের সেনা থাকবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে আফগানিস্তানে তালেবান সরকার গঠন করলেও আন্তর্জাতিক স্বীকৃতি পেতে বেগ পেতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। দিনের সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছেন, সাথেই থাকুন। দিনের সংবাদে আবারও স্বাগত। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিলেও দেশটির কেন্দ্রীয় ব্যাংকের $1,000 কোটি সম্পদের বেশিরভাগই তালেবানের নাগালের বাইরে রয়েছে। এই সম্পদে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহজ হবে না বলেও মনে করছেন বিশ্লেষকরা। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্য আফগানিস্তান ব্যাংক ডিএবির মোট সম্পদের পরিমাণ প্রায় $1,000 কোটি। এর মধ্যে $130 কোটি মূল্যের স্বর্ণ ও $36.2 কোটি মূল্যের বৈদেশিক মুদ্রা মজুত রয়েছে। সাধারণত উন্নয়নশীল দেশের কেন্দ্রীয় ব্যাংকের সম্পদগুলো ফেডারেল রিজার্ভ ব্যাংক অব দ্য ইয়ার কিংবা ব্যাংক অব ইংল্যান্ডের মতো প্রতিষ্ঠানে গচ্ছিত থাকে। এর জেরে যুক্তরাষ্ট্র জানিয়েছে আফগানিস্তান কেন্দ্রীয় ব্যাংকের প্রায় $950 কোটি সম্পদ স্থগিত করা হয়েছে। এ অর্থ তালেবান নেতৃত্বাধীন সরকারের হাতে যাওয়া ঠেকাতে দেশটিতে নগদ অর্থ পাঠানো বন্ধ করে দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রে থাকা ডিএবির কোনো সম্পদ তালেবানের হাতে যাবে না বলেও নিশ্চিত করেছে বাইডেন। দিনের সংবাদের এই পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছি দিনের সংবাদ। এবার বসুন্ধরা কিংসের সৌজন্যে এফসি কাপের খবর। মাজিয়ার বিপক্ষে 2-0 ব্যবধানের জয় দিয়ে এএফসি কাপ মিশন শুরু করা বসুন্ধরা কিংস সময় নষ্ট না করে ম্যাচের পরদিনই গোটা দল নিয়ে সকালে অনুশীলনে নেমে গেছে। সামনের ম্যাচে এবার কিংসের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি, যারা মাজিয়ার বিপক্ষে ম্যাচে 60 মিনিটের কম খেলেছে এবং মাঠে নামার সুযোগ হয়নি, মূলত তাদের নিয়েই আজ হয়েছে মাঠের অনুশীলন। সকাল 8:30 ব্রেকফাস্ট শেষে অনুশীলনে চলে যান ফুটবলাররা। 1.5 ঘন্টা ব্যাপী চলে ট্রেনিং পর্ব।
বাকিরা সকাল 10টায় নাস্তা সেরে যোগ দেন সুইমিং সেশনে। এছাড়াও জিমে ঘাম ছড়ান রবিনহো, বেসেরা, তারিক কাজী, তপু বর্মন ও জনেরা। বেঙ্গালুরু ম্যাচের আগে দুদিন সময় থাকায় আজকের দিনটা রিকভারির জন্য রেখেছেন কোচ অস্কার ব্রুসন। দর্শক, দিনের সংবাদ এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।